বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন সময় নিশ্চয়ই সবাই ভালো আছো। এখন করোনার প্রকোপ অনেকটা বেশি, তোমরা সুন্দরভাবে চলাফেরা করো, যদি বাইরে বেরো অবশ্যই মাস্ক ব্যবহার করবা। আজকে ক্লাস নবম শ্রেণী, আমাদের বাংলা কবিতা কপোতাক্ষ নাথ। তোমরা ক্লাস নবম শ্রেণীর সবাই হয়তো নতুন বই পেয়ে গেছো এবং কপোতাক্ষ নাথটা তোমরা হয়তো বা দেখছো। এটার লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এটা একটা সনেট কবিতা। আমরা যদি মধুসূদন দত্ত জন্মসাল 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের তীরে তিনি জন্মগ্রহণ করেন। আর তার মৃত্যুসাল হচ্ছে 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি পরলোকগমন করেন। আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সনেট প্রবর্তন করেন। তার লেখা মেঘনাদ বধ কাব্যগ্রন্থ সারা পৃথিবীর জন্য একটি অনন্য স্বরূপ গণ্য করা হয়। এছাড়া তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন, একে কি বলে সভ্যতা ও বুড়োশালিকের ঘোরও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। কবির কবিতাকে যদি আমরা অবলম্বন করতে চাই বা দেখতে চাই সুন্দরভাবে, তাহলে আমরা প্রথম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কবির যে জীবন ব্যবস্থা, কবি যেখানে বসবাস করত সেই কপোতাক্ষ নদকে কেন্দ্র করেই আমাদের এই কবিতা কপোতাক্ষ নদ। কবি প্রথম জীবনে যখন সাহিত্য চর্চা শুরু করেন তখন তার খুব একটা নাম ডাক বা প্রতিযোগিতা হয়নি। তখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তিনি মনে করেছিলেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে বিদেশে গেলে এবং বিদেশি সাহিত্যের প্রতি তিনি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তাহলে বিদেশে হয়তো তিনি অনেক সম্মান অর্জন করতে পারবেন। এই জন্য তিনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তারপরে থেকে তার নামের সাথে মাইকেল যুক্ত হয়। কপোতাক্ষ নদ, তোমরা কপোতাক্ষ নদের নাম শুনে হয়তো বুঝতে পারছো একটা নদীর নাম। এই নদীটা দিয়ে আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবকে কাটিয়েছেন। তার ভালোবাসাটা কেটে গেছে অধিকাংশ সময় এই কপোতাক্ষ নদীর তীরে বসে। তিনি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং বিভিন্ন দেশ যেমন ফ্রান্স, ইংল্যান্ড বা ইউরোপের অনেক দেশ তিনি ভ্রমণ করেন এবং সেখানে তিনি বসবাস করা শুরু করেন। কিন্তু এই যে ছোট্টবেলায় সেই কিশোর বয়সের কপোতাক্ষ নদের প্রতি যে ভালোবাসা, কপোতাক্ষ নদের প্রতি যে তার স্নেহ মমতা, তার যে জীবন বা জীবন উজাড় করা শৈশব, সেটা তিনি কখনোই ভুলতে পারেননি। তিনি টেমস নদীর তীরে বসে আমাদের এই কপোতাক্ষ নদকে স্মরণ করেছেন। যদিও তার জীবনে তার ভালোবাসায় হয়তো টেমস নদী অনেক সুন্দর, সেখানে চারদিকে বাঁধা, পাশে আপেল গাছ, নদীর স্রোত, কলকাকলি, কিন্তু সব ভালোবাসা তাকে কাছে টানতে পারেনি, তাকে ভালোবাসা মুগ্ধ করতে পারেনি। তাকে মুগ্ধ করেছে যে জিনিসটা সেটা হচ্ছে কপোতাক্ষ নদের প্রতি তার শৈশবের স্মৃতিগুলো তাকে ভালোবাসা করে নিয়েছে। এখানে কবিতাটার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের দেশপ্রেম, আমাদের দেশাত্মবোধ। এই দেশাত্মবোধটা তখন আরও বেশি করে অনুধাবন করা যায় যখন আমরা মাতৃভূমিকে, মাতৃভাষাকে ছেড়ে দিয়ে অনেক দূরে অনেক কোনো জায়গা অবস্থান করি, তখন হচ্ছে এটা অনুধাবন করা যায়। এখন আমাদের কপোতাক্ষ নদকে দেশমাতৃকার, দেশকে ভালোবাসার, বঙ্গ ভাষাকে ভালোবাসার, বাংলা ভাষাকে শ্রদ্ধা করার দৃষ্টান্ত শেখাই। আমরা যদি কপোতাক্ষ নদের গুণাবলী এবং আমাদের দেশমাতৃকাকে বর্ণনা করতে যাই তাহলে দেখতে পাবো কবি অনেক সুন্দর দেশ ভ্রমণ করছে, অনেক নদী দেখছে, অনেক কিছু গ্রহণ করছে, কিন্তু তার ভালোবাসাটা গড়ে উঠছে, তার ভালোবাসাটা রয়ে গেছে কপোতাক্ষ নদকে কেন্দ্র করে, তার শৈশব।